অবসরপ্রাপ্ত স্নাইপার বাবার বন্ধুর অনুরোধে তার ছেলে সিআইয়ের একটি মিশনে যোগদান করে কলম্বিয়ার বিপজ্জনক এক দুর্ধর্ষ মাদক চোরাকারবারী মাফিয়াকে হত্যা করতে। মিশন শুরু করার পর তার মূল শত্রু হয়ে যায় অপর একজন স্নাইপার, যে কিনা ওই মাফিয়ার হয়ে কাজ করছিল। শুরু হয় দুই স্নাইপারের মাঝে আরও একটি মিশন, যেখানে কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয়, আর দুজনেই ছিল নিখুঁত নিশানাবাজ। ব্র্যান্ডেনকে পেরেছিল অপর স্নাইপারকে হত্যা করতে? জানতে হলে দেখতে থাকুন আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে ডিয়াগো পাউলকে তার বাগানবাড়িতে একজন সুন্দরী রমণীর সাথে বাথটবে গোসল করতে দেখানো হয়, যে ছিল কুখ্যাত মাদক চোরাকারবারী ও মাফিয়া মুরালির শত্রু। তাকে এখানে একটি ভয়ঙ্কর স্নাইপার হেডশটের মাধ্যমে হত্যা করা হয়। এরপর আমরা অথিংটন নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যে এর আগেই ইউএস মেরিনে কাজ করত। সে ঘরের এক কোণে লুকিয়ে বসেছিল আর বারবার জানালার বাইরে দেখছিল। তাকে দেখে খুব ভীত ও বিচলিত মনে হচ্ছিল। মানসিকভাবে সে খুবই হতাচ্ছিল এবং পিছনের কোনো একটি ঘটনা তাকে তাড়া করে বেড়াচ্ছিল। সে তার বন্ধুদের সাথে তোলা একটি ছবি দেখছিল যারা ইউএস মেরিনের সাথে কাজ করত। এরপর সে তার বন্দুকটি তুলে নেয় এবং মুখের ভেতর রেখে ট্রিগার চাপ দিয়ে দেয়। তার এই মৃত্যুর সংবাদটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং টিমের সকল সদস্যকে আমরা তার ফিউনারালে দেখতে পাই। সেখানে তার সবচেয়ে কাছের বন্ধু ব্র্যান্ডেন ব্যাকেটও আসে। বন্ধুর এমন মৃত্যুতে ব্র্যান্ডেন খুবই কষ্ট পাচ্ছিল। তখনই তার কাছে রিচার্ড নামের একজন অফিসার আসে। সে নিজেও ছিল খুব ভয়ানক একজন স্নাইপার। স্নাইপিং থেকে অবসর গ্রহণের পর বর্তমানে সে সিআইয়ের সহকর্মী হিসেবে কাজ করছে। তার আরেকটি পরিচয় হলো সে ব্র্যান্ডেন ব্যাকেটের বাবা থমাস ব্যাকেটের একজন বিশ্বস্ত পুরনো বন্ধু। একজন সিআইয়ের এজেন্ট হিসেবে সে ব্র্যান্ডনকে বলে যে তাদের একটি টাস্কফোর্স মিশনে যোগদান করতে হবে। এই টাস্কফোর্সের কাজ ছিল সন্ত্রাসী হামলা প্রতিহত করা এবং বিভিন্ন মাদক চোরাকারবারীদের নির্মূল করা। খুব শীঘ্রই তারা কলম্বিয়ার বোকাটাতে একটি মিশন পরিচালনা করবে, যেখানে ব্র্যান্ডেনের মতো একজন সুদক্ষ স্নাইপার প্রয়োজন হবে, কারণ দক্ষিণ আমেরিকায় খুব বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছিল। ব্র্যান্ডেনের বাবা থমাস ছিল এই অপারেশনের হেড অব কমান্ড, তাই সে শুরুতে এই মিশনে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু রিচার্ড তাকে রাজি করায়। এরপর তারা বগতার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে উঠে তার পরিচয় হয় প্যাট্রিকের সাথে। তার মুখে আঘাতের চিহ্ন দেখে কিভাবে হয়েছে ব্র্যান্ডেন জানতে চায়, আর প্যাট্রিক তখন বলে যে তার বউয়ের হাতে মার খেয়ে এই অবস্থা হয়েছে। বগতায় পৌঁছানোর পর তারা প্রথমে ন্যাশনাল পুলিশ ডিপার্টমেন্টে যায়। ব্র্যান্ডনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত কলম্বিয়ার বেস্ট স্পটার সেন্টিয়াগো ওয়েলকাম করে তাকে এবং তাকে বলে যে তার প্রয়োজনীয় সকল সরঞ্জাম সে সরবরাহ করবে। এরপর সে ডিপার্টমেন্টের প্রধান ক্যাপ্টেন গার্জার সাথে পরিচয় হয়। সবশেষে তার বাবা থমাস তাকে ওয়েলকাম করে। পরিচয় পর্ব শেষ হলে ক্যাপ্টেন গার্জা তাকে একটি ফাইল দেয়, যেখানে কলম্বিয়ার শীর্ষ মাদক চোরাকারবারী যিসু মোরালের সকল কুকৃতির তথ্য ছিল। সে এতটাই নির্দয় ছিল যে ছোট ছোট শিশুদের দিয়ে মাদক পাচার করাতো, স্থানীয়দের ওপর খুব অত্যাচার করত। কয়েক মাস যাবৎ সে তার সকল প্রতিপক্ষদের হত্যা করে চলেছে। এই হত্যাকাণ্ডগুলো সে স্নাইপারের মাধ্যমে করায়। এই তো কয়দিন আগে সে দিয়াগোকে হত্যা করেছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে যার হত্যাকাণ্ড দিয়ে মুভিটি শুরু হয়েছিল, এই ছিল সেই দিয়াগো পাওলো। আর এভাবেই মুরালি ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্করতর হয়ে উঠছিল। এরপর তাদের টিমের আরও একজন সদস্যর সাথে তার পরিচয় হয়, যার নাম ছিল কেট। এই মিশনের জন্য যে 3 বছর ধরে তাদের সাথে কাজ করছে এবং খুঁটিনাটি সকল তথ্য সম্পর্কে অবগত আছে। সে বলে যে আগামীকাল মুরালিকে ধরার জন্য একটি মিশন পরিচালনা করবে, কিন্তু ব্র্যান্ডন বলে সে ড্রোন ফ্লাই করে পুরো এলাকাটি অনুসন্ধান করতে চায়, কারণ সকলের বক্তব্য শোনার পর তার কাছে এটাই মনে হয়েছে যে মুরালি সবসময় বাইরে বের হয় না, এজন্য আমাদেরকে অনুসন্ধান চালিয়ে যেতে হবে এবং সুযোগ মতো বাইরে বের হলেই তাকে ধরতে হবে। কিন্তু অধিকাংশ সদস্য তার কথা কোনো আমলে নেয় না। তখন কেট বলে আমরা মুরালিকে ধরব না, বরং হত্যা করব। অফিস থেকে যাবার সময় কেট ব্র্যান্ডনকে জিজ্ঞেস করে যে সে নিজের ইচ্ছায় এখানে এসেছে কিনা। উত্তরে ব্র্যান্ডন বলে সে তার ইচ্ছাতেই এখানে এসেছে। কেট তাকে আজকের মতো বিশ্রাম নিতে বলে চলে যায়। পরের দিন সকালে ব্র্যান্ডনকে তার সহযোগী স্পটার সেন্টিয়াগোর সাথে একটি জঙ্গলে পাঠানো হয়। খবর ছিল যে এই জঙ্গলে মুরালি কোথাও লুকিয়ে আছে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা মুরালির ফার্ম হাউস দেখতে পায়। ব্র্যান্ডেন আশেপাশের পরিবেশ বিবেচনা করে সব কিছু অনুকূলে মনে হলে আলফা টিমকে জানিয়ে দেয়। এরপর কেট এবং গার্জা তাদের টিম নিয়ে সেখানে আসে এবং দূর থেকে তাদের কাভার দেয় ব্র্যান্ডেন। সৈনিকেরা খুব শান্তভাবে ফার্ম হাউসের দিকে এগোতে থাকে। আলফা টিম অন কাভারে ছিল এবং যেটি লিড করছিল কেট, এবং ক্যাপ্টেন গার্জার লিড করা আলফা টিম 2 ফার্ম হাউসের ভেতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করা মাত্রই বিশাল এক ব্লাস্ট হয়
এখানেই আমরা জানতে পারি যে আগে থেকেই মুরালি তাদের মিশন সম্পর্কে জানত, তাই এখানে এসে বোমার ফাঁদ পেতে রাখে। এতে করে বহু সৈনিক মারা যায়। আহত সৈনিকরা নিরাপদ স্থানে যেতে থাকে। হঠাৎ করেই ক্যাপ্টেনের পায়ে একটি গুলি এসে আঘাত করে। তখন সবাই বুঝতে পারে যে এখানে মুরালির স্নাইপার রয়েছে। সবাই পেরেশান হয়ে এদিক ওদিক কাবার খুঁজতে থাকে। ব্র্যান্ডন স্নাইপারকে খুঁজতে থাকে এবং একসময় তাকে পেয়েও যায়। ব্র্যান্ডন তার দিকে গুলি করে, কিন্তু ব্র্যান্ডনের গুলি মিস হলে স্নাইপার ওখান থেকে পালিয়ে যায়। মিশন সফল না হয় তারা সকলেই তাদের হেডকোয়ার্টারে ফিরে আসে এবং এই মিশনের ব্যাপারে আলোচনা করে। তারা বুঝতেই পারছিল না যে মুরালি কিভাবে আগে থেকে খবর পেল। সবার বক্তব্য শুনে ব্র্যান্ডন বলে, আমাকে 48 ঘন্টা সময় দিন। তার বিশ্বাস এই সময়ের মধ্যে সে মুরালিকে ধরতে পারবে। এবার সবাই ব্র্যান্ডনের ওপর ভরসা করে। এরপর ব্র্যান্ডন DEA এর সেফ হাউসে পৌঁছায়। জায়গাটি তার কাছে অনিরাপদ মনে হচ্ছিল বলে তার সহযোগী সেন্টিয়াগোকে চারপাশ করা নজর রাখতে বলে। এদিকে স্নাইপার ডিয়াবলো তার গার্লফ্রেন্ডের সাথে ইন্টিমেট থাকা অবস্থায় মুরালি তাকে ফোন করে এবং ব্র্যান্ডনকে মারার জন্য সেফ হাউসের ঠিকানা দেয়। এরপর আমরা কেটকে দেখতে পাই ব্র্যান্ডনের সাথে। দীর্ঘদিন অপেক্ষা করার পর মিশনটি ব্যর্থ হওয়ায় সে খুব রেগেছিল। ব্র্যান্ডন কেটকে বোঝায় যে তারা যেখানে কাভার নিয়েছিল সেখানে কোনোভাবেই গুলি করা সম্ভব ছিল না, কিন্তু তারপরেও স্নাইপার ক্যাপ্টেন গার্জাকে মেরে ফেলেছে, তাই এই স্নাইপারকে হালকাভাবে নেওয়া যাবে না। তবুও কেট কোনো কথা শুনতে চায় না। সে যে কোনো মূল্যে মুরালিকে মারতে চায়, কিন্তু ব্র্যান্ডন তাকে তাড়াহুড়া করতে নিষেধ করে। এই তাড়াহুড়োর কারণেই আজকের মিশনটি ব্যর্থ হয়েছে। কেট তখন খুব কষ্ট পায় এবং তার ভুলের জন্য অনুশোচনা করে। এরপর সে একটি বারে যায় ফাদার কার্লোসের সাথে দেখা করতে। ফাদার তাকে বলে, ডিয়াবলো খুবই ভয়ানক একজন স্নাইপার, কেবলমাত্র সেই জানে মুরালি কোথায় আছে, আর এজন্যই মুরালিকে খুঁজে পাওয়া এতটা কঠিন। কেট তার জন্য ফাদারকে ডিয়াবলোর লোকেশন বের করতে বলে। ফাদার এতে রাজি হয় এবং তাকে খুব সাবধানে থাকতে বলে আর কারোর ওপর ভরসা করতে নিষেধ করে। রাতে ব্র্যান্ডনকে ছাদের ওপরে দেখা যায়। সেন্টিয়াগো তাকে বলে যে ডিয়াবলো আশেপাশে কোথাও লুকিয়ে আছে এবং হয়তো তোমাকে টার্গেটে রেখেছে। এরপর ব্র্যান্ডনও তাকে খুঁজতে শুরু করে এবং লেজার লাইট ফলো করে সে ডিয়াবলোকে খুঁজে পায়। ব্র্যান্ডন তার দিকে টার্গেট লক করে, অপরদিকে ডিয়াবলো তার দিকে টার্গেট লক করেছে। তারা দুজনেই খুব দক্ষ স্নাইপার ছিল, এজন্য তারা বুঝতে পারে যে তারা একে অপরের টার্গেটে ছিল এবং দুজনেই একই সময়ে গুলি চালায় এবং নিজের অবস্থান থেকে সরে যায়, যার ফলে কারোরই গুলি লাগে না। সকালে ব্র্যান্ডন ডিয়াবলোর থেকে সরা সেই বুলেটটি দেখতে পায়। এটি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। রিচার্ড তাকে বলে এটি একটি লেজার গাইডেড স্মার্ট বুলেট, যা সরার পর নিজে নিজেই প্রতি সেকেন্ডে 30 বার তার গতিপথ পরিবর্তন করে লক্ষ্যবস্তু ভেদ করতে পারে, তাই এই বুলেটটিকে টেক্কা দেওয়া খুবই মুশকিল। আর সবাই এটাও বুঝতে পারে যে ডিয়াবলো কতটা ভয়ঙ্কর স্নাইপার। এরপর মুরালিকে বিলিয়ার্ডস খেলতে দেখা যায়। খেলার সময় একটি গেমে হেরে গেলে সে তার সাথের এক ব্যক্তির মাথায় বন্দুক ধরে তাকে ভয় দেখায়। এখানে বোঝা যায় যে মুরালি ছিল একজন সাইকো। তারপর সে ঠাট্টা করে বলে যে সে তার সাথে মজা করেছিল। এরপর তার কাছে ডিয়াবলোর ফোন আসে। কথা বলতে বলতে ওপরে গেলে সে ডিয়াবলোকে দেখতে পায় তার চেয়ারে বসে থাকতে। ডিয়াবলো তার দিকে বন্দুক তাক করে থাকে আর পাওনা টাকা এখনই পরিশোধ করতে বলে। মুরালি তাকে বলে যে টাকা সে তখনই পাবে যখন সে ব্র্যান্ডনকে মারতে পারবে। এরপর আমরা ব্র্যান্ডন ও কেটকে দেখতে পাই তারা আরেকটি সেফ হাউসে যাচ্ছিল। পথে তারা ফাদার কার্লোসকে ফোন করে এবং ডিয়াবলোর গার্লফ্রেন্ড মারিয়ার সম্পর্কে জানতে চায়। হঠাৎ করে একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়, ফলে গাড়িটি উল্টে যায়। ট্রাক থেকে বেশ কয়েকজন সন্ত্রাসী এসে তাদের ওপর আক্রমণ করে। ব্র্যান্ডন তাদের সঙ্গে লড়াই করে এবং সবাইকে মেরে ফেলে। কেট এখান থেকে দ্রুত মারিয়ার কাছে পৌঁছায়। এই এলাকাটি ডিয়াবলোর লোকদের নিয়ন্ত্রণে থাকায় খুবই বিপজ্জনক ছিল। মারিয়ার সাথে দেখা করতে গেলে কেটকে ডিয়াবলোর লোকেরা ধরে ফেলে এবং তাকে মারতে থাকে, কিন্তু সময় মতো সেখানে ব্র্যান্ডন চলে আসে। ব্র্যান্ডন মারিয়ার গলার লকেটে ডিয়াবলোর ছবি পায়। ব্র্যান্ডন হেডকোয়ার্টারে কল করে এবং ছবিটি পাঠায় বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। একই সাথে ব্র্যান্ডন এটাও জানায় যে তারা যেখানে যাচ্ছে সেখানেই তাদের ওপর হামলা হচ্ছে, তাই তারা মোটেও নিরাপদ নয়। এই জন্য এখন তারা ফোনে কোনো যোগাযোগ করবে না এবং তাদের লোকেশনও জানাবে না। হয়তো তাদের নিজেদের মধ্যেই কেউ একজন ডাবল ক্রস করছে। এরপর তারা ফাদারের কাছে যায় নিরাপদ স্থানে শেল্টার নিতে। ব্র্যান্ডন ফাদারকে জিজ্ঞেস করে মুরালির হয়ে কারা কাজ করে। ফাদার তাকে বলে যে বড় বড় ব্যবসায়ী, মিনিস্টার সহ ছোট বড় সব গ্যাং তার হয়ে কাজ করে, এজন্য মুরালিকে ধরা খুবই কঠিন। কেট বলে যদি তারা মুরালির লোকদের মারতে শুরু করে তাহলে নিশ্চয়ই মুরালি কোনো একটা ভুল পদক্ষেপ নেবে আর তারা তখন মুরালির কাছে পৌঁছাতে পারবে। এরপর ব্র্যান্ডন মুরালির লোকদের মারতে শুরু করে।
দ্রুত খবর ছড়িয়ে পড়ে যে মুরালির লোকেরা ব্র্যান্ডনের হাতে মারা যাচ্ছে। প্রচণ্ড রাগে একদিন রাতে মুরালি চলে যায় ডিয়াবলোর বাড়িতে। সে ডিয়াবলোকে ব্র্যান্ডন এবং ক্রেট দুজনকেই মারার কন্ট্রাক্ট দেয়। ডিয়াবলোকে সে 5 লক্ষ টাকা অগ্রিম দেয় এবং কাজটি শেষ করার পর আরও 5 লক্ষ টাকা নিতে বলে। এরপর ডিয়াবলো তার সোর্সের সাথে দেখা করে ব্র্যান্ডন এবং ক্রেটের সম্পর্কে তথ্য নিতে। সে ডিয়াবলোকে জানায় যে তারা কার্লোস নামের একজন পাদ্রির কাছে শেল্টার নিয়েছে। ওই দিন রাতে কেটকে খুব চিন্তিত দেখায়। সে বলে রাতে ফাদারের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু বারবার তাকে মেসেজ করেও কোনো উত্তর পাচ্ছে না। সব কিছু শুনে ব্র্যান্ডন বুঝতে পারে যে কোথাও কোনো সমস্যা হয়েছে, তাই তারা লুকিয়ে চার্চের পাশে চলে যায়। আশেপাশের পরিবেশ দেখে ব্র্যান্ডনের সন্দেহ হয় এবং তারা লুকিয়ে পিছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। ব্র্যান্ডন তার স্নাইপার রাইফেল বের করে পজিশন নিয়ে নেয় আর তীক্ষ্ণ দৃষ্টিতে ডিয়াবলোকে খুঁজতে থাকে। তখনই সে দেখতে পায় ফাদারকে গলায় দড়ি দিয়ে একটি গাছে ঝুলিয়ে রেখেছে। ডিয়াবলো এটি প্ল্যান করেছে যে যাতে তারা ফাদারকে বাঁচাতে এলে সে তাদেরকে মারতে পারে, কিন্তু কেট এই বিষয়টি বুঝতে পারে না। তাই সে ফাদারকে বাঁচাতে যেতে চায়, কিন্তু ব্র্যান্ডন তাকে যেতে দেয় না। সে তাকে বোঝানোর চেষ্টা করে যে ডিয়াবলো চায় যাতে আমরা বাইরে গিয়ে ফাদারকে বাঁচাই, এতে করে সে আমাদেরকে সহজেই মারতে পারবে। এটা বলে সে ফাদারের দড়িতে গুলি চালায়, কিন্তু শুধু অর্ধেক দড়ি কেটে যায়। দ্বিতীয় গুলি চালানোর সাথে সাথে ডিয়াবলো তার লোকেশন পেয়ে যায়। সে খেয়াল করে যে ফাদার তখনও বেঁচে আছে, তাই তাকে গুলি করে মেরে ফেলে। ফাদারের এই মর্মান্তিক মৃত্যুর খবর পুরো শহরে দ্রুত ছড়িয়ে পড়ে। ব্র্যান্ডন এবং কেট তারাও ফাদারের ফিউনারেলে যায়, যেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। সরকারি লোকের পাশাপাশি মুরালেরও কিছু লোক ছিল যারা ব্র্যান্ডনকে খুঁজছিল। ব্র্যান্ডন তাদের একজনকে দেখে চিনে ফেলে এবং তাকে ধাওয়া করে। এক পর্যায়ে ব্র্যান্ডন তাকে ধরতে সক্ষম হয় এবং তাকে জিজ্ঞাসা করে মুরালি কোথায় আছে। ছেলেটি কাঁদতে কাঁদতে বলে যে মুরালি ধরা পড়ুক সেটা সেও চায়, কারণ মুরালি ফাদারকে মেরেছে। তবে সে যদি মুরালির সম্পর্কে সব কিছু বলে দেয় তাহলে তাকে ও তার পরিবারকে মুরালি মেরে ফেলবে। তখন ব্র্যান্ডন তাকে প্রোটেক্ট করার আশ্বাস দেয় এবং ছেলেটি মুরালির ঠিকানা দিয়ে দেয়। ঠিকানা পাওয়া মাত্রই পুলিশের একটি বিশেষ দল মুরালির আস্তানা ঘেরাও করে এবং তাকে গ্রেপ্তার করে। কিন্তু জন মুরালিকে এখানকার জেলখানায় রাখতে চায় না, সে মুরালিকে মিয়ামি ফেডারেল কোর্টে হাজির করতে চায়। জনের এই সিদ্ধান্তে ব্র্যান্ডন তাকে সন্দেহ করতে থাকে, তবে উপায় না থাকায় সেও রাজি হয়ে যায়। ব্র্যান্ডন বুঝতে পারে যে ডিয়াবলো মুরালিকে কোর্টে হাজির করার আগেই মেরে ফেলবে। এদিকে পরিচয় গোপন করে ডিয়াবলো মিয়ামিতে চলে আসে আর অস্ত্রপাতি এবং সরঞ্জাম নিয়ে কাজে লেগে পড়ে। অপরদিকে মুরালিকে ফ্লোরিডার একটি রিজার্ভ এয়ারবেজে আনা হয়। সেখানে রিচার্ড ব্র্যান্ডনের জন্য নেভি রিসার্চ ল্যাব থেকে কিছু স্মার্ট বুলেট নিয়ে আসে, যা লক করা টার্গেটের নিকট পৌঁছে ব্লাস্ট হয়ে যাবে। এখন ব্র্যান্ডনও সহজেই ডিয়াবলোকে টেক্কা দিতে পারবে। দেখতে দেখতে মুরালিকে কোর্টে হাজির করার সময় হয়ে আসে, তাই মুরালিকে বাইরে নিয়ে যাওয়ার জন্য কনভয় রেডি করা হয়। তারা জানত তাদের ওপর ডিয়াবলো নজর রাখবে এবং মুরালির লোকেরা মুরালিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে, তাই তারা একসাথে বেশ কয়েকটি গাড়ি বের করে প্রতিপক্ষের নজর এড়াতে থাকে। সব গাড়িতেই মুখোশ পরা একজন করে লোক রাখে যাতে ডিয়াবলো কনফিউজড হয়ে যায়। এভাবে তারা পরিকল্পনা মাফিক সামনে এগোতে থাকে, কিন্তু হঠাৎ করেই মুরালির লোকেরা একটি ড্রাই ক্লিনার ভ্যানের পিছু নেয়। কিছুক্ষণের মধ্যেই ডিয়াবলো গাড়িটিকে লক্ষ্য করে স্নাইপার শট নেয়। সাথে সাথেই মুরালির লোকেরা গাড়িটিকে উদ্দেশ্য করে গোলাগুলি শুরু করে। এদিকে রিচার্ড তাদের সবাইকে একে একে স্নাইপার শট দিয়ে মেরে ফেলে। ব্র্যান্ডন তখনও ডিয়াবলোর লোকেশন খোঁজার চেষ্টা করছিল। তখনই ডিয়াবলো গাড়িতে আরও একটি গুলি করে আর ব্র্যান্ডন তার লোকেশন পেয়ে যায়। এরপর কেট ব্র্যান্ডনকে ডিয়াবলোর লোকেশন ডিস্টেন্স জানায়। ব্র্যান্ডন সাথে সাথেই ডিফেন্স লক করা স্মার্ট বুলেট দিয়ে শট নিয়ে ডিয়াবলোর মাথার খুলি উড়িয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই যেই ভ্যানটিতে গুলি করা হয়েছিল সেটি একটি রিমোট কন্ট্রোল ভ্যান ছিল এবং ভিতরে কেউই ছিল না। এটি এই কারণেই করা হয়েছিল যাতে তারা জানতে পারে যে তাদের মধ্যে কে ডাবল ক্রস করছে। এখন তারা জানতে পেরেছে যে জন তাদের সব কথা মুরালিকে জানাতো এবং মুরালি তাদের ওপর হামলা করত। তারা জনকে বলে মুরালিকে তারা অনেক আগেই DIE-তে পাঠিয়ে দিয়েছে। এত সব পরিকল্পনা কেবলমাত্র তাকে ধরার জন্য এবং ডিয়াবলোকে মারার জন্য করা হয়েছে। তখন জন তার দোষ ঢাকতে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কথা বলে, কিন্তু এসব কথায় কান্না দিয়ে রিচার্ড তাকে গ্রেপ্তার করে। এরপর বাবা ছেলের কিছু ইমোশনাল সিন দেখিয়ে চমৎকার মুভিটি এখানেই শেষ হয়ে যায়। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।